সহকর্মী বন্ধুদের সাথে সোনামুখীর রণডিহা ড্যামে বেড়াতে এসেছিলেন পানাগড় সেনা হাসপাতালে কর্মরত এক সেনাকর্মী নারেলা রবীন্দর। রবিবার বিকেলে কয়েকজন মিলে ড্যামের জলে নামেন তারা এবং বেশ কিছুক্ষণ ধরে গভীর জলে তারা জল কেলিতে মেতে ওঠেন। তার মধ্যেই আচমকা জলে তলিয়ে যান নারেলা। খানিক পর বাকিরা ঘটনা টের পান, শুরু করেন খোঁজাখুঁজি। কিন্তু দামোদরে জলের অনেক গভীরে তলিয়ে যাওয়ায় সেই সময় আর খোঁজ মেলেনি তার। তড়িঘড়ি খবর দেওয়া হয় সোনামুখী থানায়। থানা থেকে পুলিশ দ্রুত পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে এবং মৃতদেহ উদ্ধার। গতকাল তো সন্ধ্যার আগে আপনারা নদীতে মাছ ধরছিলেন, সেই সময় একজন সেনাকর্মী তলিয়ে যায়, কিভাবে মারা গেল, কি দেখলেন? এভাবে ওরা ছজনা এসেছিল, এসে তারপর ওইখানে ওই এমনি ছজনা তিনজনা পারে বসেছিল। বসে থাকার পরে তিনজনা নেমেছিল জলে, নামার পরে ওই ডুবোডুবি খেলছিল তারা। ওরা অতটা বুঝতে পারেনি, পারে তারা তিনজন বসেছিল, ওরা অতটা বুঝতে পারে না, না পারার জন্য ওই ডুবে ডুবে আস্তে আস্তে হট করে ওইখানেই ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ওরা অতটা খেয়াল করেনি, পরে হয়তো পরে যখন খেয়াল করেছে তখন দেখছে আর পাওয়া যাচ্ছে না, তখন খুঁজতে শুরু করেছে। পরে সোনামুখীর পুলিশ এসে বডি উদ্ধার করে? হ্যাঁ, পরে ওই সোনামুখীর থেকে পুলিশ এসে এসেছিল, ওরা বডি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এসেছিল সেনাকর্মী? সেনাকর্মী এসেছিল পানা। সোনামুখী থানার পুলিশ জানিয়েছে মৃত সেনাকর্মীর নাম নারেলা রবীন্দর, বয়স 40 বছর, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, বর্তমানে পানাগড় সেনা হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য আজ সোমবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, সোনামুখী।